কর্মীকে গুলি করে সমবায় ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে সরব হলো পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী ইউনিয়নের কল্যাণ সমিতির গাজল ব্লক কমিটি। তাদের উদ্যোগে মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজল কদুবাড়ি সমবায় সমিতির সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যায়। এই সভায় গাজল রানীগঞ্জ 2 নম্বর অঞ্চলের কৃষ্ণপুর সমবায় সমিতির ব্যাংকে ডাকাতির ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই ঘটনায় তাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়। তিনি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সংগঠনের মালদা জেলার সভাপতি মানব ব্যানার্জি, গাজল ব্লক কমিটির সম্পাদক নাবেদ আহমেদ, মনোরঞ্জন বর্মন সহ অন্যান্য কর্মীরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত 24 জুলাই কৃষ্ণপুর সমবায় সমিতির ব্যাংকে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। ক্যাশিয়ারের পেটে গুলি করে ডাকাত দল প্রায় 100,000 টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশ এই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই 4 জন ডাকাতকে ধরে ফেলে। ফলে পুলিশ প্রশাসনকে এদিন ধন্যবাদ জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। তবে লুট হওয়া টাকা এখনো উদ্ধার না হওয়ায় সেই টাকা দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। এমনকি ব্যাংকের নিরাপত্তা আরো জোরদার করার দাবি তোলেন তারা। কারণ এই ভয়াবহ ডাকাতির ঘটনার পর কর্মচারীরা বর্তমানে ব্যাংকে কাজ করতে ভয় পাচ্ছেন। যে গত পরশু আমাদের একজন ব্যাংক কর্মচারী, আমাদের ইউনিয়নেরও উনি সভ্য, একটা ডাকাতিতে পড়ে তার গুলি লেগেছে এবং সে এখন হাসপাতালে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে তড়িঘড়ি মিটিংটা ডেকেছি। তার কারণ হচ্ছে যে পুলিশের যে ভূমিকা সেটা আমরা আজকে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রশংসনীয়। পুলিশ কিন্তু তড়িঘড়ি যেভাবে ক্রিমিনালদেরকে ধরেছে এটা প্রশংসনীয়। কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছে একটা দাবি রাখবো, যেটা এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি। সেটা হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু যে টাকা আমাদের ব্যাংক থেকে নিয়ে গেছে প্রায় 7,50,000 টাকা, সেই টাকা কিন্তু রিকভারি হয়নি।